ওহো গাইস, হঠাৎ তুফান শুরু হয়ে গিয়েছে। মেঘের অবস্থা দেখেন কি অবস্থা গাইস, বাতাস বইতেছে অনেক। সো আমি আমার কবুতরগুলো সেফ রাখতে হবে, সবাইকে ভিতরে ঢুকাই ফেলি, না হলে তারা ওহো গর্জন দিচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে। গাইস এদেরকে ঢুকাই ফেলতে হবে, না হলে তারা বৃষ্টিতে ভিজে অবস্থা খারাপ হয়ে যেতে পারে। কারণ হঠাৎ বৃষ্টিতে কবুতরকে ভিজানোটা ভালো হবে না, যার কারণে আমি তাদেরকে সেভে রেখে দিচ্ছি। এদিকে এটা বন্ধ করে রাখতে হবে। ওকে, এই বুঝা, এগুলা কি গাইস, ঢুকানোটা অনেক কষ্টকর, অনেক কষ্টকর। দেখেন একদমই ঢুকতে চায় না। এই ওকে গাইস, অলরেডি বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, আর আমার সকল কবুতর কিন্তু ভিতরে ঢুকাই ফেলছি, দেখতে পাচ্ছে। ওহো ওকে 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 ওকে, এটা বেঁধে ফেলি। ওকে আমিও চলে যাই, বৃষ্টি শুরু হয়ে গেছে। ও নাইস, অনেকদিন পরে গাইস বৃষ্টিটা হচ্ছে, আলহামদুলিল্লাহ। ওকে গাইস, বৃষ্টি থেমে গিয়েছে, আকাশের অবস্থাটা একটু দেখেন কি সুন্দর লাগতেছে, আবারও বৃষ্টি হতে পারে। আর এর আগে আমি আমাদের কবুতরগুলো এখানে ছেড়ে দিই, তারপর তাদেরকে খাবার দিয়ে ফেলি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বৃষ্টি হয়েছে, কিন্তু কাদা হয় নাই, অতটাও বৃষ্টি হয় নাই। আর দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু এমনিতেও কাদা হয় না। তাছাড়া এদেরকে ছেড়ে দিই আর খাবারটা দিয়ে ফেলি। ওকে, অনেকক্ষণ যাবত কিন্তু তারা বন্ধ অবস্থায় আছে। ওকে, আস্তে আস্তে চলে আসবে এখন। ওকে, ওই ও বা, ওকে গাইস, সবাই খাবার খাচ্ছে দেখতে পাচ্ছেন। আর এখানে আমাদের এখানে কাদা হয় না, কারণ এখানে আমরা বালি দিয়েছি, যার কারণে কাদা হয় না। যখন বেশি বেশি পরিমাণ বৃষ্টি পড়ে, সারা রাত দিন পড়ে, তখনই কিন্তু কাদা হয়ে যায়। কাদা হয়ে গেলেও তাড়াতাড়ি শুকাই যায়। সো গাইস, এখন আমরা দেখব হচ্ছে আমাদের ফেসওয়ারি কবুতরের বাচ্চাগুলা, তারপর হচ্ছে সিরাজি কবুতরের বাচ্চাগুলা। ওকে, তারা কিন্তু এখানে সবাই চলে আসছে, তাদের বাচ্চাগুলা দেখে ফেলি। এই যে সিরাজি কবুতরের বাচ্চা দুইটা, মাশাআল্লাহ। ওকে, এখানে ময়লা হয়ে গেছে, এগুলা পরিষ্কার করতে হবে, দেখতে পাচ্ছেন ময়লা হয়ে গেছে। সো বেজাবাব থাকলে সমস্যা কবুতরের বাচ্চার জন্য। আর এইটা দেখি আমাদের ফেসওয়ারির বাচ্চাটা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন এটা অনেক বড় হয়েছে। সো এটাও একটু একটু ময়লা হয়ে গেছে, এটাও পরিষ্কার করতে হবে। আর এদিকে দেখতে পাচ্ছেন, এই যে দেখেন, এটাও বাচ্চা বের করছে, এটা কিন্তু আজকে বের করছে। এই যে মাশাআল্লাহ, একদম ছোট বাচ্চা, আজকে বের করছে। ওকে, দুইটা বের করছে কিনা ওইটা একটু চেক করতে হবে, দেখা যাক। ওকে ওকে, দুইটা বের করছে, দেখতে পাচ্ছেন এইটা, এইটা কিন্তু এখন বের করছে। এই যে দেখেন, এটা কিন্তু এখন বের করছে, এটা সকালে বের করছে। ওকে, আর এদিকে ওয়াও, আমাদের পাগলা নটটা ডিম নিয়ে বসে আছে, মাশাআল্লাহ। ওকে ওকে গাইস, দেখা যাক কি হয়। এই যে দেখতে পাচ্ছেন সকল কবুতর খাবার খাচ্ছে, একদম আনন্দের সাথে খাচ্ছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। হাই, আবার বৃষ্টি শুরু হয়ে গেছে গাইস, আর এরা দেখতে পাচ্ছেন কি করতেছে, গোসল করে ফেলতেছে এখানে। ওই ভাই দেখেন, হেস, এখানে খাবারও দেওয়া আছে। ওহো, ঢুকাই রাখলাম। দেখা হচ্ছে কালকে সকালে গাইস, দু একদিন পরে। এখন আমি আবার ভিডিও করতেছি, কারণ অনেক বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। সো এখন আমি তাদের খাবার দেওয়ার জন্য আসছি, দেখতে পাচ্ছেন বৃষ্টির কারণে অনেক লেট করে খাবার দিতে হচ্ছে আমার সকালবেলা। আমি এখন প্রায় 12টার দিকে খাবার দিচ্ছি, মানে প্রচন্ড পরিমাণ বৃষ্টি হচ্ছিল, কারেন্ট নাই, অবস্থা খারাপ, যার কারণে তাদেরকে খাবার দিতে পারিনি। এখন দেখেন কি অবস্থা তাদের, কি পরিমাণ কোদাতো তারা। এখানে দেখেন ফার্ম থেকে একদম সবাই চলে আসছে খাবারের জন্য। সো আমি লাইটের সাহায্যে তাদের খাবারগুলো দিব এখন। দেখেন অবস্থা তাদের, তারা কিন্তু বাহিরে বের হয়ে গেছে। এই দেখেন, এই দেখেন কতগুলো বাহিরে বের হয়ে গেছে। ও শ্যাট, ফেলে দিচ্ছে একদম। ও ও
আস্তে 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 অনেক অনেক বাহিরে বের হয়ে গেছে গাইস। এই দেখেন বাহিরে পড়ছে, এগুলা খাচ্ছে এরা, দেখেন অবস্থায়। যে দেখেন বাহিরে পড়ে গেছিল না, এগুলো খেয়ে নিচ্ছে, মানে অনেক কোথার তো গাইস। এদিকে এটা বেঁধে রাখতে হবে, এই দেখেন অবস্থা। আমি পানিটা নিয়ে আসছি। ও গাইস মাশাল্লাহ সবাই খাবার খাচ্ছে, এদের বাচ্চাও আছে। ওহো এদিকে দেখেন চার্জিং লাইটটার অবস্থা, চার্জ শেষ হয়ে গেছে, একদম অন্ধকার। এখানে অন্ধকারে আমার কবুতরগুলো খাবারগুলো খাচ্ছে, দেখতে পাচ্ছেন শেষ করে দিয়েছে একদম। আবার দিতে হবে খাবার। এদিকে দেখেন কাকা কবুতরের বাচ্চাগুলো, কি পরিমাণ বৃষ্টিটা হয়েছে আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখেন কি পরিমাণ বৃষ্টি হয়েছে এখানে, কিন্তু পুরোটাই এখানে পানিতে ডুবে গেছে, দেখতেই পাচ্ছেন। ওইদিকে দেখেন হাঁস কতগুলা, এই যে রাজহাঁস, এগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর, এগুলা গোসল করতেছে, দেখতে পাচ্ছেন। ওয়াও এদিকে আবার মুরগিও আছে মাশাআল্লাহ। ও ও শেট শেট শেট, দেখেন কি অবস্থা। ও বাতাস, ও ও গাইস, ওকে গাইস উপার করতে আমি আবার ঘরের ভিতর চলে যাই, মানে হঠাৎ হঠাৎ চলে আসতেছে জ্বর বৃষ্টি তুফান গাইস। এই গাইস আমাদের আমাদের ঘরে একটা কবুতর চলে আসছে, যে দেখেন কবুতরটা উঠতে পারতেছে না, বীজে অবস্থা খারাপ। এই দেখেন দেখেছেন, ওকে ওকে গাইস দৌড়লাম। এটা দেখেন প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে, আর এটা কুত থেকে চলে আসলো, একদম ভিজে গেছে, একদম ভিজে গেছে, দেখতে পাচ্ছেন পুরোটাই ভিজে গেছে। সো এটা আর বাসায় যাইতে পারতেছে না, সো এটা উঠতেও পারতেছে না। সো কার কবুতর এটা এইভাবে হারিয়ে গেল আর কি। এখন এখন কী পরিমাণ বৃষ্টিটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। সো আমি এটা রেখে দিচ্ছি আমার আমার এখানে, রাতে আর কোথায় যাবে, আমাদের আমাদের ঘরে আশ্রয় নিয়েছে জিনিসটা। এখন আমি যখনই রোদ উঠবে তখনই আমি ছেড়ে দিব, আর রোদ তিন চার দিন যাবত উঠবে না। এখন কাল বৈশাখী হচ্ছে, তুফান হচ্ছে, সো তিন চার দিন যাবত এইভাবে বৃষ্টি হবে। আমি এটা যখনই রোদ উঠবে তখনই ছেড়ে দিব। দেখতে পাচ্ছেন কবুতরটা একদম পুরাই বিচার।